guys, this is Rocky from Rocks Mama. After a long time, I want to let you know that we are going to show you the latest Ganti Bear, Dokhina Hawa. So, we are going to reaction to So, on a day, we have a reaction video. We have a lot of office and cars. So, we have a lot of Ganti So, we have a lot of Ganti Bear. So, we have a lot of Ganti Bear. So, let's check this song. এবং গাটির নাম হচ্ছে দক্ষিণা হাওয়া কোক স্টুডিও বাংলা সিজন 1 তাসান এন্ড মধুবন্তী মধুবন্তী সম্পর্কে আমি বলে রাখি মধুবন্তী আসলে কলকাতার একজন বেস্ট ফেমাস সিঙ্গার ওর ফার্স্ট আমি ওনার গান শুনেছিলাম উনি অনেক গান কভার করতেন বাট ওনার ফার্স্ট গান শুনেছিলাম সম্ভবত এগিয়ে দাও গানটা এবং একটা সিনেমার গান ছিল 4-5 বছর আগে তো তখনই আসলে মধুবন্তীর গান শোনা হয়েছে এবং সংটি বেশ পপুলার হয়েছে বাংলাদেশে এবং উপর বাংলো সো চলুন শুনে আসি দেখি আসি কেমন হয়েছে গানটি লেটস চেক দি সং Coke Studio Bangla, Season 1. Shono go dokhino hawa Prem korechi ami Legeche chokhete nesha दिक भूले छियामी चोखे ते
গানটি আসলে সবকিছুই ভালো যাচ্ছিল, সবকিছুই বেশ একটা রিদমে চলছিল, বাট আনফর্চুনেটলি তাহসান যখন ইন করে আমাদের, আমি আই এম এ বিগ ফ্যান অফ তাহসান, বাট তাহসানের পার্টটা আমার কেন যেন মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, একটু বেশি হওয়া দরকার ছিল। এবং আমরা সবাই জানি যে এই গানটা বেশ পপুলার একটি সং এবং এই গানটি ক্রিয়েশন ছিল এস ডি বর্মানের। সো এস ডি বর্মানের ছেলে হচ্ছে আর ডি বর্মান। সো বলিউডের এবং কলকাতার মোটামুটি অনেক সিনেমারই তাদের আসলে অনেক লিজেন্ডারি ওনারা। সো ওনাদের এই দক্ষিণা হাওয়া গানটা তো আসলে কিছু বলার নেই, বেশ সুন্দর রিক্রিয়েটেড হয়েছিল। কোক স্টুডিও বাংলা বেশ সুন্দর করে রিক্রিয়েশন করছে গানটাকে, কিন্তু কোয়েশ্চেন উঠে গেছে তখনই যখন আসলে তাহসানের এন্ট্রিটা হয়। আমার মনে হয় তাহসানের পার্টটা যদি একটু বড় হতো বা এই গানটার সাথেই যদি কোনো একটা সামহাও কিছু একটা মিসিং আছে এখানে আসলে। এবং গতকালকে, যেহেতু আমি দুদিন পরে গানটা রিয়েকশন দিচ্ছি, গতকালকে দেখলাম যে ফেসবুকে অনেকে লিখছে যে এই গানটা একটা গ্লোবাল একটা সিঙ্গারের টিউন থেকে হালকা পাতলা টিউন কপি করা হয়েছে। আমি মনে হয় না অতটুকু, আসলে গানের রিদমটাই ছিল এমন, যেহেতু একটা দক্ষিণা হওয়া গানের সাথে রিদমের সাথে এই গানটাকে মিক্স আপ করা হয়েছে। সো আনফর্চুনেটলি এটা হয়তো অনেক কাছে মনে হচ্ছে যে ওই তাহসানের পার্টের টিউনটা একটু কপি। বাট আমাকে, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে তাহসানের পার্টটা ঠিক থাকতো যদি কিনা একটু তাহসানের পার্টটা একটু বড় হতো, বা যাই না সামহ কিছু একটা মিসিং আছে। এখন অনেকের অনেক পার্সোনাল ওপিনিয়ন থাকতে পারে। কোক স্টুডিও বাংলার আসলে এমন একটি পর্যায়ে চলে গিয়েছে এখন কোনো ভুল আসলে অ্যাকসেপ্ট করবে না মানুষজন, স্বাভাবিক। আমি যদি এখন, আমি অ্যাজ এ লিসেনার যদি আমি এখন শুনি এবং কোনো ভুল বা বিন্দু পরিমাণ, আই মিন বিন্দু পরিমাণ যদি কোনো ভুল হয় কোক স্টুডিও বাংলা, এখন আসলে মানুষ ওইটাকে অ্যাকসেপ্ট করবে না। কেন, কোক স্টুডিও বাংলা ওই লেভেলে চলে গেছে, আর গ্লোবাল কোক স্টুডিও তো একটা টপ নচ পর্যায়ে আছেই। সো এক নম্বর কথা হচ্ছে কোক স্টুডিও যেহেতু অনেক লাইক দেরি করে আপলোড দিচ্ছে এবং অনেক কিছুই ছিল, কনসার্ট হওয়ার পর একটা বিশাল বড় গ্যাপ গেছে, গ্যাপ যাওয়ার পর আবার সিজন ওয়ান শেষ হয়ে আসতেছে। আমি যদি ভুল না করি এটা সিজন ওয়ানের সম্ভবত সেকেন্ড লাস্ট সং, আরেকটা গান হয়তো বা দশটা গানে একটি সিজন হবে, এবং তারা অ্যানাউন্সমেন্টও দিয়েছে সিজন টু শুরু করতেছে। সো ওভারঅল আসলে কোক স্টুডিও বাংলা এমন একটি ব্র্যান্ডিং পর্যায়ে চলে গেছে, এখানে আসলে আমার মনে হয় অন্য ভাইয়ের আর একটু উচিত ছিল যে তাহসানের পার্টটাকে আর একটু রিচেক করা, আই মিন গানটি ফাইনাল করার সময় আগেই একটু রিচেক করে নেওয়া। আসলে কোক স্টুডিও বাংলা ব্র্যান্ডেড উইথ কোক, কোকাকোলা বাংলাদেশ, সো সব কিছু মিলায়ে এই গানটা একটু, যেহেতু এত সুন্দর একটা গান দক্ষিণা হওয়ার গানটা, এত সুন্দর একটা গান এবং গ্লোবালি অনেক পপুলার, আমার কেন জানি মনে হয় কোক স্টুডিও বাংলা এটা ধরেই নিছে দুইটা গানকে মিক্স আপ করতে হবে। কেন ভাই, দুইটা গানকে মিক্স আপ করার কী দরকার প্রয়োজন? দুইটা গানকে আপনার মিক্স আপ করার দরকার নেই, একটা গান নিয়ে চালায় যান বা নতুন গান ক্রিয়েট করেন। এই ঘুরে ফিরে দুইটা গানকে মিক্স আপ করাটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিই, আমি শুরুতেও আমার রিয়াকশন ভিডিওগুলোতে বলেছিলাম যে কোক স্টুডিও বাংলা দুইটা গানকে মিক্স আপ করা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আর দুই তিন লাইনের একটা গান আসলে নতুনভাবে লেখার তো কোনো দরকার ছিল না, এখানে গানটা লিখলে পুরো গানটাই লেখা উচিত ছিল। সো থ্যাংক ইউ গাইজ, আমার এগুলো সবই আমার পার্সোনাল ওপিনিয়ন, অন্যভাবে নিয়ে না, আবার এই ভিডিওগুলো সবগুলো ওয়ান টেকে নিয়ে থাকি, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। এবং হেডস অফ, এগেন হেডস অফ টু কোক স্টুডিও ওভারঅল টিম, যেহেতু শুরু থেকে গানটা তাহসানের পার্টের আগ পর্যন্ত বেশ সুন্দর করে কম্পোজিশন হয়েছিল, এবং হেডস অফ অল মিউজিশিয়ানস এবং কম্পোজার্স, সো দে হ্যাভ ডান এ ভেরি গুড জব। বাট তাহসানের পার্টে এসে কেমন জানি একটু বিগড়ায় গেছে। থ্যাংক ইউ সো মাচ, ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ ডু শেয়ার আওয়ার ভিডিও, ইফ ইউ লাইক মাই চ্যানেল প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হেডস অফ, আসসালামু আলাইকুম। সো সাইনিং অফ, থ্যাংক ইউ, বাই বাই, আসসালামু আলাইকুম।